কি কথা বলতেছ না কিসের জন্য? কি হয়েছে কি? কিরাম মানুষ কদবি, তুমি আমার পরীক্ষা করার জন্য 6 মাস পাগলের অভিনয় করেছো। শোনো জেসমিন, একটা কথা বলি, তোমরা হচ্ছে গিয়ে লোকাল বাস, আদর করে প্যাসেঞ্জারদের উঠা আবার গলা ধাক্কা দিয়ে নামায় দাও, এই জন্য আমি পাগলের অভিনয় করেছি। কি কইলে? মায়ের মানুষ লোকাল বাস, তুমি আমার লোকাল বাসের সাথে তুলনা করলে? তুমি লোকাল বাস না, তুমি হলে গেট লক, তুমি হলো এসি সার্ভিস, সবচেয়ে ভালো মনে করো বলবো। এটা অবশ্য আমার পরীক্ষা হয়ে গিয়েছে যে তুমি সবচেয়ে ভালো। ওই সেরিতে পাগলের অভিনয় করতে করতে শরীর অবস্থাটা কি খারাপ করে ফেলাইছে। ওরে আল্লাহ, আমি তো পুরো দুধ রেখে আসছি। আমি কিন্তু আবার পাগল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। খবরদার, এইবার যদি পাগল হও না তাহলে সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। সুদা আমি আর যেতে দেবো তোমাকে, শ্বশুর আব্বা আসবে না, আসলে এমন পাগলের অভিনয় করবো না। মনে মনে আশা ছিল রে কুদ্দুস, আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, বুঝছিস? আশা পূর্ণ হইল না। এই তোমার এটা আশা না কুয়াশা? তুমি তো খালি মানুষের বোধ দিকে নজর দিয়ে বেড়াও। তাও মানতাম তুমি যদি একজনের দিকে নজর দিয়ে থাকতে, তুমি তো এলাকার সব ব্রিটিশ হলের পিছনে ঘুরে বেড়াও। তারপরে এই নুরার বোর্ড দিক থেকে চোখ সরে না কেন, ওর দিকে নজর দিয়ে রেখেছো কিছু না তুমি? এই শালে চুপ কর, আমি কি ব্রিটিশ হলের দিকে নজর দিই? আমি নাকি আমার দিকে নজর দেয় বেটা? আমি একটা একটা আকাশের স্থান, আকাশের স্থান হচ্ছে মানুষ দেখে না, এই আমারে দেখে আমার দিকে আসে। আর তোর এত পরে কিসের জন্য? আমি কি তোর বোর্ড দিকে নজর দিছি রে? জামাল ভাই, এই জামাল ভাই, মুখ সামলায় কথা কাউ কই দিলাম, আমার বোর্ড দিকে নজর দিবা না? দিয়ে দেখতে একবার তোমার আমি মিনিটের মধ্যে গুম করে ফেলা দিতাম, পরের দিন মনে করো যে পিপারে উঠে যাইতো যে জামাল গুম হয়ে গেছে। কি সাহস গুম করে ফেলাবে? তোর সাহস সম্পর্কে আমার ভালো ধারণা আছে, তোর সিরিতে আমি, তোর যদি বাথরুম লাগে তুই জানলা দিয়ে সেরে ফেলাস, সেটা জানি না। আমারও করছে, তুমি মুখ সামলায় কথা কাও। এই আমি জানলা দিয়ে বাথরুম করে কিনা কইছে কত তোমার? এত বড় মিথ্যা কথা কিনা কইছে তোমার? কিনা কইছে না, সেটা প্রমাণ আমার কাছে আছে। তোর বউ কইছে? তোর বউ? আমার বউ কইছে? আমার বউ কইছে? প্রমাণ দিতে পারবা এটা? তুমি প্রমাণ দিতে পারবা? যদি প্রমাণ দিতে না পারো তোমার কিন্তু মাথা বাড়ি আমি ফাটা ফেলা তোমার কয়ে দিলাম। এই চুপ থাক, প্রমাণ দেওয়া লাগবে, আমার হাতে টাইম আছে রে প্রমাণ দেওয়ার। এই রে তুমি এই কিরা, তুমি আমার হাত থেকে এই আমার খাবার নিয়ে গেলে কিসের জন্য? বুঝেছি,
খালাম্মা তুমি কি দিননি খালাম্মা আমার কাছে এই কাজ করলে আম্মার বোন খালা লুড়িয়া একবার সর দিয়ে একবার দাঁত ফালা দেবো আমার ভক্কা শুরু করছো হ্যাঁ বোক খালাম্মা করছো এই বুঝে এই কোথেকে আইসিস নাম কি এই আমার বোন আমি খালাম্মা কই ফুফাম্মা কই তুই কি ডাক তুই 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 কর কি ডাক বোমামু একদম এই চুপ চুপ এই এই দুয়ার করে তুমি পাগলামি ভক্কা বন্ধ করো দিদি এই তুমি আমার পক্ষ না নিয়ে তুমি এই লোকের পক্ষ নিচ্ছ কিসের জন্য তুমি আমার পক্ষে নিচ্ছ না কিসের জন্য একদম কিন্তু এই এই সাদানুডা এই সাদানাতি এই আবার চুপ চুপ একটা কথা কব না একদম বম এই এই বেটা এই আর কি হয় আমার কি হয় এই কি হয় জানিস তুই তোর বউ হয় না তুই আমার বউ হয় এই তুই আমার বউর সাথে কি করতেছিস আমার বউর সাথে কি করতেছিস আমি বুঝতে পেরেছি আমি আমি থানায় যাচ্ছি থানায় গিয়ে আমি রিপোর্ট করবো যে তুমি আমার বউর সাথে আমার অবৈধ সম্পর্ক পরকিয়া পরকিয়া আছে আমি বুঝতে পেরেছি আমি কলার টিভি দিয়ে ওটা সব জানি নি চিন্তা করিস রে বোন তোমার সাথে আলোচনা হয় নাই আমি সব টাইট করে তুই কোনো চিন্তা করিস চিন্তা করিস রে আমি তো আছি এই আমি তো দাদা না আলা নুডা তোমার আমি টাইট বানাচ্ছি খারাপ সে কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি এখন তুমি আমার কও তুমি আমার কবে বিয়ে করবা সরকারি বিয়ে করতে চাই এই কি করছো তুমি সবাই তোমার বিয়ে করতে চায় মানে কি না মানে শোনো একটা কথা বলি আকাশে যদি চাঁদ ওঠে সেটা কিন্তু মানুষ দেখে আমার মতো একটা ফুটফুটের ছেলে গ্রামে ঘুরে বেড়ালি তাহলে মেয়েরা আসবি নি অবশ্যই বিয়ে করতে যাবে কিন্তু না আমি তোমারই বিয়ে করবো আমি তো বলেছি কিন্তু তোমার একটা প্ল্যান প্রোগ্রাম দিচ্ছিলাম যে ফর্সা হওয়ার জন্যে সেটা বোধহয় তুমি কাজে লাগাচ্ছ না এখন যদি তোমার আমি বাড়িতে বিয়ে করে এনে উঠাই বাড়ির মধ্যে 5,000 পাওয়ার একটা বালতি লাগাই দিই সেটা কিন্তু ফাটাস করে ভাইতে যাবে বুঝছো এই জন্য তুমি ঠিকঠাক মতো ফর্সা হয়ে নাও আই চুপ করো তুমি আমাকে বিয়ে না করার ফোন দিয়েছো না আমি কালা আমার গায়ের রং কালা আমার মতো একটা সুন্দরী মেয়ে গ্রামে আছে তোমার মাথার মধ্যে কি প্ল্যানিং চলতেছে আর বিয়ে না করার না এসব কথা করলে কিন্তু এখন মানবো না আর তুমি শপথ করেছো তুমি আমাকে বিয়ে করবে এই কি চিন্তা করতেছো না ভাবতেছি আমি তোমারই বিয়ে করবো সেটাই ভাবতেছি বুঝছো না কিন্তু সেটা তো কথা না কিন্তু তোমার একটা ফর্মুলা দিয়েছি এই যে ফর্সা হওয়ার মোটা তাজার ফর্মুলা হয় না যে কুরবানির সময় দেখবো গরু মোটা তাজা করণ আর বিয়ের আগে মেয়েদের একটাই জিনিস এই যে ফর্সা হওয়া চিকন হওয়া এগুলোর মধ্যে একটা কিন্তু ফর্মুলা আছে তোমার ফর্সা ঠিক আছে দেখি এমনি আসতে দেখি হ্যাঁ তুমি তো ফর্সা হয় কিন্তু আর একটু ফর্সা হওয়া লাগবে আর একটু ঘষা মাজা করে ফর্সা হওয়া লাগবে আর কিছুদিন যাক বুঝছো আর কিছুদিন যাক না ঠিক আছে আমি আর কয়েকটা দিন দেখবো যদি তুমি আমাকে বিয়ে না করো তোমার খবর দিচ্ছি তোমার বাইক দিয়ে উঠবো দেখে নিও তুমি দেখি শেষ পর্যন্ত ওখানে ফেল মারলি তো করে বাইচে বাইছে একটা বিয়ে করবো তুই নতুন করে আবার কি ভঙ্গ ধরা শুরু করলি ভঙ্গ রে এই দোতলা সিগারেট আছে নাকি দোতলা কি দোতলা সিগারেট আচ্ছা
তোর তো ওই মুড়ির মুয়া খাওয়া শেষ, এখন ওই দোতলা তিনতলা সিগারেট খাওয়া শুরু করেছিস, তাই তো? যাই হোক, এবারও কি তুই ওই বউ বেছে বেছে সিগারেট খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? আরে না, কিসের বউ ব্যস্ত? এবার সিদ্ধান্ত নিয়েছি বলেছিস, বউ ব্যস্ত না, বউ কিনবো বলেছিস। তোর বউটা আগে কিনবো, তোর বউটা কিন্তু মাইনাস। এই নোরা, এই এই মুখ সামলায় কথা কা, আমার বউ কিনবি, আমার বউ কিনবি। শোন, এইসব উল্টো পাল্টা কথা দিতে আর একবার বলেছিস তোর, আমি এমন ফেসা দেব তোর পাগলামি ছুটে যাবে। তোর ফাইজ দিলাম শুরু করেছো ডেলি ডেলি না কি করছিস? আমি ব্যারিস্টার নুরা, বলেন থাক, তুই আমারে ফেসা দিবি? আমার সাথে বাসানি, আমি ব্যারিস্টার নুরা। আমি বুঝতে পারিছি, নুরা পাগল হলে তোমার খুব ভালোই হয় না? নুরার বক তোমার বিয়ে করতে সুবিধা হয়, আমি তোমার প্ল্যান বুঝতে পারিছি, এই জন্য তুমি হাসতেছ। আরে শোন, নুরা আসলে পাগল হয় নাই, নুরা পাগল হয় নাই, ও একটা নতুন ফোন দিয়ে আটার জন্য আবার পাগলামি করতেছে, বুঝছিস? আটুক, ফোন দিয়ে আটুক, পাগলামি করুক, আমার তো কোনো সমস্যা নাই। পাগলামি করবো বোর সাথে যা করবে, ওর দাদার সাথে যা করবে, ঘরের মধ্যে করবে, আমার দোকানে আইসা কি জন্য করবে? আমি আর বিচার চাই, আইসো না তুমি, আইসো না, আমি আর বিচার চাই, আমি দাদার কাছে নালিশ দেবো। এর বিচার করা লাগবে লাগবে, আমি কয়ে দিলাম আজকে। না, বিচার দে না। এবার একটা চান্স আসিছে, এই চান্সটা হাতছাড়া করা যাবে না, যেভাবে সুযোগটা কাজে লাগাইতে হবে। ও দাদা, ও দাদা, তোমার নুরা আবার পাগলামি শুরু করেছে গ্রামের মধ্যে। আমার দোকানে যা দোকান পাইকে তছনছ করে ফেলাচ্ছে, দেখো এই দেখো, আমি দেখে আমার বাইরে কি করছে, এই যে লাল হয়ে আছে, লাল হয়ে আছে। বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর, আল্লাহর কিরে কাটে করছি, আমার সাথে কোনো সলা পরামর্শ হয়নি, ও কি জন্য পাগল হলো সেটাই তো আমি বুঝতেছি নি। তুমি বোঝো আর নাই বোঝো দাদা, তোমার দণ্ডে আজকে সব এরকম হয়েছে, তোমার লাইফে আজকে ও এসব উল্টো পাল্টা আবার করা শুরু করেছে, তুমি ওরে পাগল হওয়ার জন্য হেল্পিং করতেছো। এর বিচার তোমার করা লাগবে দাদা, তা না হলে কিন্তু আমরা সারা গ্রামের লোক এক হয়ে ওক সাইজ করে দেবো, কয়ে দিলাম। এই এই একটু থাম, একটু থাম, ওই আজকে আসুক বাড়িতে, তারপরে আমি দেখ পানি, আর পাগলামি আমি ছুটাই দিব পানি, পাগলামি ছুটাও আর যাই করো, দেখো আর যাই করো, আমার দোকানে ক্ষতিপূরণ দেওয়া লাগবে, ক্ষতিপূরণ দিব আমার দোকানে, সব পাইয়ে বেলা দিয়ে যাও আমার। আচ্ছা কান্দিস নে, কান্দিস নে, আমি দেখ পানি করলাম তো, আমি দেখ পানি, যা যা দেখো। কিন্তু কিসের মধ্যে পড়লি আমার? এ বন্ডি, এ বন্ডি, কান্দিস নে, কান্দিস নে। আরে আছি তো, এ দাদি, দাদা আছে না, দাদা আছে না, তুই চিন্তা করিস কে, যা যা, তুই যা যা। কিসের মধ্যে পড়লেন? হ্যালো নাতি, মাথাটা ফাটা ফেলবো, ফাটা দুবার করে দাদার নামে কেস করবো, মারার কেস, নিজে নিজে মারার কেস করবো। কোন 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 ক
আমি আমার মাথার মধ্যে বাড়ি মারতেছি, আমি কি তোর তোর মাথার মধ্যে বাড়ি মারতেছি দাদা? তুই এরকম করতেছিস কিছু তুমি মারব না কিন্তু আমি চাচ্ছি যে আমার মাথাটা দুই ভাগ হয়ে যাক, তাহলে পরে এই যে এই যে এই দাদা জেল খাটবি আমার ভালো লাগবি, আমি হাততালি দেবো বুঝছো? এই দাদা এই দাদা এই তুই আর অ্যাবা করিস নি, অ্যাবা করিস নি, শোন পাগলামি করিস নি, তুই যেটা চাস সেটাই আমি দেবো। যেটা চাস সেটা দেবে? না দিবানি। এই যে বদলা দাও, এবো আমার লাগবে না, আমার একটা নতুন চকচকে শোরুমের বউ এনে দাও, আমার পুরান বউ লাগবে না, এবো ভালো না, এবো আমার সেবা করে না, আমার মাথা আমার মাথা কেমন জানি করতেছে, আমার মাথা টিপে দেয় না, আমার লাগবি না, দাও দাও। এই শালা দাদা, এই তুই এটা কি করলু? দেখছো দাদা কিরম ভঙ্গিমা শুরু করেছে। এই যে দাদা শোনো, আমার কথা যদি না রাখো না শোনো, তাহলে বোধহয় নিজের মাথা ঠাস করে ঠাস করে ঠাস করে বাড়ি দিয়ে কিন্তু আমি নিজে ফাটা ফেলা দেবো, দুই ভাগ করে দেবো। দাও আমি তোমার পায়ে ধরতেছি, তুমি এর আমার করে না দি। এই আমার একটা নতুন বউ সাথে হিসেবে এক হাতটা একটা টোস্ট বিস্কিট লাগবে, আমি কসমস করে খাবো, বেশি তেল মিল করলে বউ শুনতে খাই ভালো। আচ্ছা ঠিক আছে দাদা, থাক তুই কি জন্য আমার ঝামেলা করলি? আমি একটা গুরুত্বপূর্ণ খবর পড়তেছি, আমার চ্যানেলের খবর, আমার চ্যানেল বন্ধ হয়ে যায় যা অবস্থা, কর্মচারীকে আমি বেতন দিতে পারি না, সব পালা গিয়েছে, আমি নিজেই খবর পড়ি, আমি নিজেই গান গাই, আমি নিজেই নাটক করি, আমি নিজেই আবৃত্তি করি, নাক নাক মানুষ দেখতেছে, কোটি কোটি মানুষ শুনতেছে, আর তুই হেনো ঝামেলা করলি, দেশের উন্নয়ন হচ্ছে, এই যে মনে কর যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ লুলা বেঙ্গুরা হয়ে হাত পা ভাঙে পড়ে রয়েছে, হসপিটালে জায়গা হচ্ছে না, সাকিবুল হাসান খেলতে গিয়ে আঙ্গুল ভাঙে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর তুই এসে ঝামেলা করে দিলি। এই শুন শালা পাগল জানি কোন গান, তুই যা এরকম কাণ্ড কারখানা করতেছিস গ্রামের সবাই ভাবতেছে তুই নতুন করে আটটা ফোন দিয়ে আটেছিস। এই এই পাগল কিসের ফোন দিয়ে আটেছি বলতো? এটা করেছে রে আমি পাগল, আমি ব্যারিস্টার নুরুসেন নুরা, তুই আমার পাগল বলো তোরে এমন কেস দেব 14 বছরের সষ্টম কারাদণ্ড হয়ে এবার ফাঁসিয়ে দেবো তোর। এই কি ল্যাট্রিন কোন জায়গায় রে? চল বাড়িতে নাই, বাড়িতে তোর বাড়িতে দিয়ে আসি আমি। আচ্ছা চল দেখি। হ্যাঁ হ্যাঁ এ জামাল, এই আমি বুঝতে পারছি রে তুই কি জন্য আমার বাড়িতে যাবি, আমার বউর সাথে কথা বলার জন্য, ওরা আমি চিনি না, ওই দুই নম্বর একটা মাল। জসপ্রীত
আপনি কি আমার চিনতে পারতেছেন না? আমি কাসেম, আমার বোনেক নিয়ে যাবার আসছি, পথ ছেড়ে খারাপ, পথ ছেড়ে খারাপ পরে আসিস, কুটুম বাড়িতে আসিস, বসো, চাইটে খাও, রেসপেক্ট করো, কথা বলে তারপরে নিয়ে যাও। কি কথা কব, আমার আব্বারে বুজুং বাজুং দিয়ে বাইর করে দিছেন বাড়ি থেকে, আমার বোনকে নিয়ে যায় নাই। আমি কাসেম বুজুং বাজুং নেওয়ার লোক না, বুঝতে পারছেন? আমি আজ সত্যি সত্যি নিয়ে যাবো। আচ্ছা রে, কথা কও, আচ্ছা রে, কথা কও, এত বুজুং বাজুং দেখাচ্ছ তুমি? এ দাদা, এতক্ষণ হাত এমন কিন্তু কথাগুলি কিন্তু হাত চলবে আমি কই দিলাম? আমাদের মান সম্মান সব তোর জন্য কাটা গেছে। তোকের গ্রামে ঢোকার সময় লোকজন আমাক তোর ভাই বলেছে, তারাও সিসি করেছে, কইছে পাগলের সাথে আপনার বোন কি করে সংসার করে, আমি এসব মানব না। শোনো কথা, শোনো, ওই কি জন্য পাগল হয়েছে সেটা তো আমরা জানি নেই, সেটা আমরা জানি কি জন্য পাগল হয়েছে। না না, এটা আমার জানার বিষয় না, আমি আমার বোনকে নিয়ে যাব। চল, আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, তুমি এই খায় দে নাও, খায় দে, মাথা ঠান্ডা করে, তুমি জবাব না করবে না, আমরা যাবো, যাবো, চল, 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 বাবা, চল, চল, আমি কিন্তু নিয়ে যাব দাদা। আচ্ছা ঠিক আছে, চল, চল। সুন্দর হতি, আমি কিন্তু তোমার কথা মতো সব ঘষা মাজার কাজ করতেছি, আগের সেটা সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো করেছে, ফিলার প্রোগ্রাম কাজ করতেছি না, মাখামাখি সব করো। আর একটা জিনিস আছে, ওই যে পুরা ইটা সেটা সামাই সামাই দিয়ে এই হাত পায়ের উপরে একটু ঘোর না, বসার পরে দেখবে যে রেজাল্টটা কী দাঁড়ায়, বুঝছো? এটা ঠিক মতো করো। হ্যাঁ, এই আগে বলিস তো সোনু পাউডার ঘষতি, ওটা ঘষেছি, এখন কষ্ট জামা দিয়ে ঘষি না, জামা দিয়ে আমি ঘষবো, কাল বাহানা করো আমার সাথে, আগে দেখো নি আমি সুন্দর নাকি অসুন্দর। ওরে বাবারে, দেখছি তো, দেখেই তো প্রেম করেছি, তো বুঝো না কিছু শুনি, মানে এই যে মনে করো চাঁদ, চাঁদ এমনি সুন্দর না, যখন মেঘ না থাকে তাহলে আরও সুন্দর লাগে, তোমার ব্যাপারটা এরকম, তোমার আরও ঘষা মাজা করে এই যে মেঘটা সরাই দিতে হবে, তাহলে আরও ফুটে উঠবে, হ্যাঁ, আরও সুন্দর হবা, বুঝছো? আর ট্রাই করতে দোষ কিসের? আমি এসব ট্রাই ফাই করতে পারবো না, আমাকে তুমি কথা দিছো বিয়ে করবা, আমাকে এখন তোমার বিয়ে করাই লাগবে। হ্যাঁ, সেটা তো করতেই হবে, বিয়ে করতে হবে না। আর শোনো, তোমার ইন্ডিয়ার থেকে একটা বডি লোশন এনে দিব, এটা মাখবা, দেখবে যে যেরকম সুন্দর আছে না, দ্বিগুণ সুন্দর হয়ে যাবা, বুঝছো? তাহলে দেরি করতেছে কিসের জন্য, আইনে দাও। ওরে বাবারে, মনে হচ্ছে ইন্ডিয়া মুখের কথা, আইনে দাও। আরে পাসপোর্ট করা লাগবে, ভিসা করা লাগবে, তারপরে না যাওয়া, তুমি কি মনে করছো এ পারা ও পারা? হ্যাঁ, একটু সময় লাগবে না, আমি আর কটা দিনই দেখবো, তারপর তোমার সিটারই আমি সুতা রাখা লাগবে। হ্যাঁ, অনেকের সাথে তুমি এমন করছো, আমার সাথে তুমি এমন করতে পারবে না, কথাটা তুমি মাথায় রেখো। ইয়ার আগে এই ভাব, তুই করলি যে তুই কি করবি সেটা আমার জানা আছে, তুই তো বলে দিনে দুপুরে কাটি ফেলাবি রে, আকাশের অবস্থা খুব খারাপ, বাতাসের অবস্থা আরো খারাপ। এই মালকেরা, যদি এরকম বুজুং বাজুং করো, আমি কিন্তু আমার বোনে নিয়ে সোজা চলে যাব, একদম মেরে হলাম তোমার বন্ডেল লেয়া যাওয়া।
এ শালা আমার বউয়ের ছোট ভাই, এই যা তোকের গোডাউনের মাল নিয়ে যা। আমাদের গোডাউন আছে সেখান থেকে বাইসে শোরুম উঠাইছে, বাইসে বাইসে সুন্দর দেখে বউ কিনে দে। এই বুঝিছো? এই শালা বুঝিছো? এই তোমার কি লজ্জা শরম কিছু নেই, মান সম্মান নেই? কিসের লজ্জা শরম? কিসের প্যান্ট শার্ট পরিছি না, আবার লজ্জা শরম কিসের? এ আইছে কি জন্য আমার বাড়িতে আইছে রে শালা, আমার ছোট ভাই। এ দাদা দেখিছো কত বড় বেয়াদব, সমন দিকে শালা করছে আর তুই তাকায় তাকায় সব দেখতেছিস, চল করতেছিস। এই ঠাস করে একটা চড়তে পারে কিন্তু, ঠাস ঠাস করে আমারে গালের মধ্যে সাইড দিয়ে দিবে কিছুদিন নিয়ে, ঠাস ঠাস করে এ শালা আমার ভাইয়ের, আমার বোনের, আমার কি কি জানা, আমার বউ, আমার বউর ছোট ভাইরে মারো, আটটা মারো, বুঝছো? এ দাদা পাগলামের কিন্তু একটা সীমা থাকে, আমি কলম এবার সত্যি সত্যি কিন্তু ভাইয়ের সাথে চলে যাবা নি। থাক, চলে যাও চলে যাও, তোমারই লাগবে না, তুমি ওল্ড, তুমি ওল্ড হয়ে গিয়েছো, আমি নিউ সাইড কি দাদা, ঠিক আছে না? জাস্ট পিরে চ্যানেল সেন্স, জাস্ট পিরে, জাস্ট পিরে জ্যাকসন ভাই। এই নুরে, এই সঙ্গীত অনুষ্ঠান আছে, আমার মেজাজ কিন্তু বিগ্রেস নেই, একবারে ঠাস করে সর দিয়ে একবারে গালে সব যা ফালিয়া দেবনি। আমারে কি জন্য থাপড়াবা, এই যে মাল দাঁড়া রয়েছে, এই যে ভিলেন, এই যে আমার ভাইয়ের, আমার আমার বউয়ের ছোট ভাই, আমার শালা দাঁড়া রয়েছে, ওরা ঠাস ঠাস করে থাপড় দাও, বুঝছো? এই তো থাপড় দিতে হবে না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এই জেসমিন তোকে কয়ে যাচ্ছি, তোর যদি মনে চায় বাড়ির চলে আসিস। আজকে যদি তুই আমার বন্যা হইতি তাহলে নুরাক আমি কোপায় এখানে মেরে ফেলতাম। আমি চলে গেলাম দাদা। এই বাংলা সিনেমা হয়ে গেল, ভিলেন চলে যাচ্ছে, আমার লজ্জি হবে। নুরাক আপনার বোনের জন্য আমার দরজা কিন্তু খোলা আছে। ওরে বাবা, সেটা তো আমি বুঝতে পেরেছি, আব্বা আমাকে বিস্তারিত সবকিছু কয়েছে, কিন্তু আমার আমার বোন তো সেটা বুঝতে পারতেছে না রে ভাই। আরে নুরা একটা কাউন পত্র, ও বারবার এরকম পাগলামি করে একটা ভান করতেছে, বুঝেন না কিছু জানি, তাতে করে দেখলাম যে আপনার বোনের কপালে সুখ শান্তি কিছু জড়বে না। ওরে বাবা, আমি তো সেটা বুঝতে পারতেছি, কিন্তু আমি এখন কি করব সেটা বলবা তো। একটা পথ আছে ভাই। কি? আপনি কাজ করেন, নুরার নামে একটা নারী নির্যাতন মামলা ঠুকে দেন, দেয়াদুরো জেলে চলে যাবে, দেখবেন যে পাগলামি সব ছিটে গেছে। আরে সেটা না হয় বুঝলাম রে ভাই, কিন্তু আমার আমার বোন তো ওই পাগলা জেলে যাওয়ার পরে রূপপাল হয়ে কান্তি কান্তি সেখানেই মরে যাবে না, তখন আমাকে কি হবে ভাই? আমি তো কিছু বুঝতে পারছি কি করব। তখন আর কি হবে, ওরা জেলে চলে গেলে পরে আপনার বোনরে কাট সাট করে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে আব্বার সাথে, আব্বার সাথে কথা কি? আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাই বলে ভাই, কিন্তু কি কর। ঠিক আছে ভাই, আমি কিন্তু আপনার জন্য ওয়েট করছি। হ্যাঁ ওয়েট করতে থাকো। কি যে করবো মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। এবার মনে হয় কাম হবি শালা, ডাকাত ভাই খেপে গেছে শালা। মগজ টগজ খাইয়ে ফেলতেছে দাদা। আমার কি মনে হয় জানো,
ওই যে ছয় মাস পাগলের অভিনয় করেছে তার জন্য ওর ব্রেনে কোনো সমস্যা হয়েছে, ওরে না ডাক্তার দেখাতে হবে। এটা তো আমার স্মরণ আসলো না রে বোন। হ্যাঁ এবন তুই চিন্তা করিস না, এই রাতটা পার হোক, সকালে ওরে ডাক্তারের কাছে নিয়ে। সেরকম তো কিছু মনে করতেছে না। আচ্ছা একটু বাইরে দেখুন, আমি যতদূর বুঝতে পারছি উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, ওনার অনেক উন্নত চিকিৎসা দরকার। আপনারা ওনাকে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যেতে পারেন। তবে আমি যতদূর বুঝতে পারছি উনি খুব দ্রুত সুস্থ হবেন না, আপনারা আজকে ওনাকে বাড়ি নিয়ে যান। নাকি সত্যি সত্যি পাগল হয়ে গেছে ভাই, এই কথা শুই না, আমার আপা তো বড় বড় ভাই, এখন তো আমি কি করবো রে ভাই। আচ্ছা নুরা দের সত্যি সত্যি পাগল হয়েছে সেটা কি করে শিওর হলে? ওরে বাবা শিওর হলাম মানে, বড় মেন্টাল হাসপাতালে নিয়ে গেছিল, সেখানকার ডাক্তাররা সার্টিফিকেট লিখে দিছে যে নুরা পাগল হয়ে গেছে। তারপরে খালি ভাই আমারও নিয়ে চলে দেখি কোনটা পাগল হয়েছে। চলো ভাই চলো, আইসো মারো আমাদের চলে আসো ভাই, এখন তো আমি কি করবো বাবা। দাদা আমি তো ভেবেছিলাম যে নুরা বোধহয় বুঝুন বাজন করতেছে, এখন তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে দাদা। আমার খুব কষ্ট লাগতেছে, আমি বুঝতে পারতেছি দাদা, আপনি একটু রেস্টমেন্টে বোঝায় কন, ও যদি বাড়িতে আমার সাথে না যায় আব্বাক বাঁচান যাবি না, বুঝতে পারছেন? আপনি যদি বোঝায় কয়ে দেন। আমি যাবো না মিয়া ভাই, আমি এর আগে আব্বারও কইছি তোমারও কইছি, আমার স্বামী পাগল হলেও আমি তারে ছেড়ে যাবো না, আমি এই স্বামীর ঘরে করবো। আর তুমি রাজে সত্যি সত্যি পাগল হয়ে যাবে সেটা আমি বুঝে নেই রে বাবা। দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো তারে ভালো করার জন্য, তবু আমি তারে ছেড়ে যাবো না, কোনো জায়গায় যাবো না। কি বললো, যার জন্য আমি এত কিছু করলাম জানি কি আমার সব ফল বিফলে যাচ্ছে?
কাজ হয়ে গেছে। জামাই ভাইয়ের কথা মতো ওষুধটা আমি ঠিকই মিশিয়ে ফেলাইছি, আর সত্য মতো জামাই ভাইও আমার। এটা আমি কি করলাম? না না না, এই কাজটা করা তো আমার ঠিক হয়নি। নুরার ভরে আপন করে পাওয়ার জন্য নুরার পাগল বানায় দিলাম। না, নিজের খুব অপরাধী মনে হচ্ছে। না না না, এই কাজটা ঠিক করিনি। ঢাকায় ভর্তি গেল, মাস্টার ডিগ্রি পাস করলো কিনা, তোমার ছেলের ফোন দাও যে আমি দেখি একটা চ্যানেল খুলবো, বুঝছো? এটা চ্যানেলের মালিক আমি। আমার জীবন দিয়ে হলেও আমি তোমার ভালো করে থাকবো। আল্লাহর কাছে আমি এমন কোন অন্যায় করিনি, আল্লাহ আমার অবশ্যই শুনবে, অবশ্যই ভালো করে দেবে। এই কি কাঁদতেছিস?